পুরানো জঞ্জাল সরাতে নতুনদের আগমনের কোনো বিকল্প নাই। আপনারা বলেন পুরানোদের দিয়ে পরিবর্তন হবে, 53 বছর তারা পরিবর্তন করতে পারে নাই। আগামী 1 বছর পর একটা নির্বাচন হলে কি পরিবর্তন করবে? তাদের মেন্টালিটি তো এখনই দেখতে পাচ্ছেন। আমি বলতে চাই না, আপনারা খুঁজে দেখেন কোন জায়গায় কি হচ্ছে। পরিষ্কারভাবেই বলছি, বাংলাদেশে নতুন রাজনীতি, নতুন নেতৃত্ব ছাড়া নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। আব্রারকে পিটিয়ে মেরেছে বুয়েটের ছাত্ররা, সবাই কি ওই ছাত্রলীগের ওই 18-20 জনের মতো কি দুর্বৃত্ত? এখন সুযোগ এসেছে পরিবর্তন করার, সুতরাং ছাত্র রাজনীতির চেঞ্জ করা হোক। আর শুধু ছাত্র রাজনীতির কথা বলবেন, জাতীয় রাজনীতিতে পচন ধরে নাই, ইয়াবাবুদি বিচ্ছু শামচু আন্ডারফিক এরা এমপি হয় নাই, এটা তো সব দলে আমরা দেখেছি। রাজনীতি আজকে কারা নিয়ন্ত্রণ করছে? কালো টাকা পেশি শক্তি যাদের আছে, ভদ্র মানুষগুলো, শিক্ষিত মার্জিত মানুষগুলো, যার টাকা নেই পয়সা নেই তার রাজনীতির কোনো স্থান নাই। গণ অধিকার পরিষদের যে রাজনৈতিক কমিটমেন্ট, সমাজের ভালো মানুষগুলো যারা ভালো চিন্তা করে রাজনীতি করে, গণ অধিকার পরিষদ তাদেরকে সুযোগ দিতে চায়, তাদেরকে নিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চায়। সেজন্য আমরা বলি আপনারা আসেন, এই যে আপনাদের দল, আমরা উদ্যোক্তা, আমরা উদ্যোগ নিয়েছি, আপনারা এগিয়ে নেন। আপনারা এই দলে এসে নীতি নির্ধারণী ফোরামে ঢুকেন। এই দল কোনো পরিবর্তনতান্ত্রিক দল না, এই দল অমুক নেতার সাইনে সমাবে, তমুক নেতার সাইনে হবে না, পুরো একটা ডেমোক্রেটিক দল। আজকে বিকেল এই আমাদের এখানে আসতে লেট হয়েছে, আজকেও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মিটিং ছিল। সুতরাং এই যে 2018 সালে আমরা তো কোটা সংস্কার আন্দোলন করেছিলাম, তো আমরাও তো থেমে যেতে পারতাম, চাকরিতে ঢুকে যেতে পারতাম। আমাদের কাছে যখন মনে হয়েছে কোটার একটা বিষয় আমরা পরিবর্তন করতে পেরেছি, রাষ্ট্রের যে রন্ধ্রে রন্ধ্রে এরকম শত সহস্র অনিয়ম অসঙ্গতি আছে, সেটা পরিবর্তন করবে কারা? মানুষের যে প্রত্যাশা, সেই ধরনের সৃজনশীল নেতৃত্ব সেটা তো জাতির সামনে নাই। যে কারণে কিন্তু আমরা রাজনৈতিক দল কি হয়, কেউ সামরিক ছাউনি থেকে দল করেছেন, তারপরে আপনার বিস্তৃত করেছেন, কেউ ক্ষমতায় থেকে দল করেছেন। আমরা পাইপলাইন তৈরি করেছি আগে, ছাত্রদেরকে, যুবকদেরকে, পেশাজীবীদেরকে, শ্রমিকদেরকে, প্রবাসীদেরকে সংগঠিত করে, ছাত্র অধিকার, যুব অধিকার, শ্রমিক অধিকার, প্রবাসী অধিকার, পেশাজীবী অধিকার তৈরি করে 18 থেকে 21 সাল পর্যন্ত তৈরি করে 21 সালের 26শে অক্টোবর আমরা রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছি। এবং তৎপরবর্তী আমরা দেখেন 1 বছরের মধ্যে নির্বাচন কমিশনের যে ঘোষিত শর্ত, 1/3 জেলা 100 উপজেলা কমিটির শর্ত পূরণ করে আমরা নিবন্ধনের আবেদন করেছিলাম, সর্বশেষ আমরা নিবন্ধন লাভ করেছি। আমরা সেই কোটা সংস্কার থেকে তখনই কিন্তু আমরা বলেছিলাম রাষ্ট্র সংস্কার প্রয়োজন, এই রাষ্ট্রের পরিবর্তন প্রয়োজন, রাজনীতির পরিবর্তন প্রয়োজন, ভালো মানুষগুলোকে রাজনীতিতে এগিয়ে আসতে হবে, মেধাবীদেরকে রাজনীতিতে এগিয়ে আসতে হবে। ইনিশিয়েটিভ নিয়েছিলাম, আজকে সফল হয়েছে। আবার এখনকার আমাদের সহযোদ্ধা সহকর্মী, তারা অনেকের আগ্রহ দল তৈরি করতে পারে, অন্য দলে কাজ করতে পারে, অবশ্যই শত ফুল ফুটতে দিতে হবে নতুনদেরকে। যেটা ডক্টর ইউনুস স্যার বলেছেন যে পুরানো জঞ্জাল সরাতে নতুনদের আগমনের কোনো বিকল্প নাই। আপনারা বলেন পুরানোদের দিয়ে পরিবর্তন হবে, 53 বছর তারা পরিবর্তন করতে পারে নাই। আগামী 1 বছর পর একটা নির্বাচন হলে কি পরিবর্তন করবে? তাদের মেন্টালিটি তো এখনই দেখতে পাচ্ছেন। আমি বলতে চাই না, আপনারা খুঁজে দেখেন কোন জায়গায় কি হচ্ছে। পরিষ্কারভাবেই বলছি, বাংলাদেশে নতুন রাজনীতি, নতুন নেতৃত্ব ছাড়া নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। সুতরাং নতুনদেরকে এগিয়ে আসতে হবে এবং জনগণের কাছে যেতে হবে। জনগণ আপনার কাছে আসবে না, যেটা আমরা আমাদের নেতাকর্মীদেরকে বলছি।